এই যে রাসূল বলছে নারীকে বিয়োগ করলে, নবী বলল নারীকে বিয়োগ করতে হলে ওই নারীর গুণ দেখে বিয়োগ করো। হাদিস আছে এক নম্বর হাদিস, নবী রাসূল সহি হাদিসে বলছে গুণ দেখে বিয়োগ করো। এক নম্বর হুজুর গুণ কি? রাসূল বলল তার ভিতরে এলেম কালাম আছে কি না। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেহে নগদ কত আর বাকি কত, যেরকম ঠিক না বেঠি, যেরকম ঠিক না বেঠি, এলা মাদারুল বেটি হোক বা সুদেরুল বেটি হোক, তার বউ কেমন হবে বাবা? ডিজিটাল মার্কা হবার নাই, আনলিমিটেড বউ বোঝার, চেড়া খালি বিয়ে করছে, তিন মাস ওখানে বিয়ে করে সাত দিন পরে এলাম, মহাজন ফোন করছে তো শিলং থাকে, বাবু আরে তো বিয়ে করে এক মাস টাইম দিনও এলাও না, আসি কোম্পানি নস হয়ে যায়, নতুন বউ বাড়ি থিয়ে আব্বাকে আব্বা আমি গেল মোর মাওনা নাই, দেশ বউ দেশ, এখন বউ স্বামী গাড়ি ধরিল, তারপরে যদি বউ বারে বারে ফোন লাগায় শ্বশুর এলাকে, বউ বাবাটা গাড়ি ঘুমেরও দিবে না, মা এত ফোন করেন কে, বাবা কোম্পানির কামাই করবে না, অত ফোন করে তোমার বাবা খেলায় আমার মানুষ নাই, শ্বশুর কই কই কী কিসের মানুষ, বিয়ে হবার লাগে এক মাসে হয় নাই, কিসের মানুষ, ফোন করবে ওর বাবার সাথে ফোন করবে কোন মানুষ, কি শ্বশুর কই ফোন তো আনলিমিটেড কল, এই বউ তো মুশকিল ডিজিটাল বউ, কল তো বাবা যদিও বুড়িয়ে মানুষ না বোঝে বা হলেও ফোনের খবর বুড়িয়ে মানুষ জানে, তোদের কল ঠিক না বেটি, নিজের বেটার সাথে বউয়ের গল্প ফোন, আমাকে বাপ কত খুশি হবে, এটা ফোন করে বউ কাঞ্চি বাড়ি নুকি করে রে, বউ করে বাগান বাড়ি ফোন করে, কত বাবা বুড়ের মেমোরি কাম করবে, হ্যাঁ তোরে কোন কাম করবে, বুড়ে ডিউটি করা শুরু করলে আনলিমিটেড করলে বাপ, একদিন রিচার্জ করলে বাপ রে বাপ, 28 দিন মোবাইল গরম হয় 25 শেষ না হয়, বুড়ে লাস্টেও খুঁজি পড়ে বউ গেল করে নেয়া, বউ মোর ভাগ্য আসারি, বউ যে মিস কল আসছে ফোন করা, বাগান বাড়ি পাঁচ পাকে যেয়া দেখে ইস জামের তলত বসি বউ, এই যে মধু হাসি, শ্বশুর করে আনলিমিটেড করলে এ তোমার বাপের ফোন নয়, এটা আবার কোন বা বড় বেটার ফোন মোর, এই বেটা আমার বেটি বউ সংশয় করবে, বুড়ি তো দেখেই নাই বউ পিছনে দেয়া কেমন আছে বুড়ি, ভাই ফোন কাট ফোন কাট, ভাই ফোনটা বুড়ি সাথে লাগছে, ভাই ফোন কাট, গল্প করি ন্যাফের তল ধরকম ঠিক না বেটি, যাই তো গেল কুলো গেল জেল কুলো হমার, বেটিরি লাগে গোসুলে হাজি ডুবে আইলো সনমানে বেটি, কলেজ পরে রে বেটি নলেসে বাড়াইছে তলে তলে রেশনারি কণিছে, যাই তো গেল কুলরে গেল জেল কুলো হমান, বেটার লাগে গোসুল ঘাজি ডুবে নো সম্মান বেথা, কলেজ পরে রে বেটা নলেসে বাড়াইছে তলে তলে রেশনারি কণিছে, চ্যাঙেরা চেঙড়ি রাজি কি করে দেশের কাজি, সেরকম ঠিক না বেটি, সেরকম ঠিক না বেটি, বাবা নারী কয় প্রকার জানেন? নারী হল চার প্রকার, হস্তানি কদমনি সাংখিনী লোহাজনী, বাবা বাড়িতেই খালি বিড়ির সঙ্গে বা ব্যাগ ধরি স্কুল টাইমে যেমন বকছি, আর মোর বাড়িতে 26 কিলোমিটার মোর স্কুল, খালি বিড়ি দেহাও মহিলার গ্রুপ, আমার গ্রামের মা কাহিলে তো ভাবি বলে ইস গাড়ি খেয়ে নিয়ে যা মহিলা ঘুরবে, প্রায় 14-15 জন মহিলা সামনে যা গাড়ি ব্রেক করলো, দেখ তো ভাবি হয় সমাজের গ্রামের বড় ভাবি, ভাবি ইস ভাইও মারা যাবার 5 বছর হল, ভাবি কোনোদিন এমন কি সাজিস নাই, ভাই ওই সাজন ভাইয়ের সামনে এমন সাজমি তো কোনোদিন দেহাও নাই, আজকে এত সাজন সকাল ছাড়ছেন, আর তোমার আলে মানুষের মানুষ হাজবেও দেখতে পারলাম নয়, ভাবি ভাই ওটা মরি গেল এমন করে কোনদিন সাজিস নাই, আর যারা গার স্যান বেরিয়েছে তোর জান করে তোমরা, তোমার তোমার জানেন না আমার স্যার আসবে, কোন স্যার, বন্ধন স্যার, আল্লাহ ইস স্যার আসবে দেখিয়ে মাইয়র এমন সাজছে রে বা, জীবনে অঙ্কুর স্বামীর কাছে সাজে না, স্যারক কইছে স্যার মোর স্বামী আহিব লাগিব নাকি সই করবো, না না লাগে কয়েক হই কই যাবো, যেরকম ঠিক না বিঠি, হ্যাঁ যেরকম ঠিক না বিঠে,
তা সারের কাছে নোংরা হয়ে যাবে, একটি লিপস্টিক ফিবিস্টিক আরো কত তিষ্টি ওট পালিশ ঠোঁট পালিশ আরো কত পালিশ, হাতে তা আমরিকার হাতনি কাছে তা জম্মুর কাশনি, তুই মলানা হ মলবি হ হাফেজ হ কারি হ রাস্তা দিয়ে গেলে তবু পথ ছাড়ি দে না, যতক্ষণ ঠিক না বিঠি বাবা রে। কেন বাবা নারীরা বোঝে না? কারণ ওই মেয়েটার ভিতরে কোরআনের অভাব, যতক্ষণ ঠিক না বিঠি যতক্ষণ ঠিক না বিঠি। ওয়াজ করি বাড়ি গেল, বাড়ি গালিকা হুঁশ মতন ওয়াজ করেন, কে মোর তো হুঁশি আছে। বলে হ্যাঁ হুঁশ আছে, কানের চুল গেছে কোটে। এলা কথা তো ঠিকই, তোমার চুল যদি লম্বা হয় শ্রোতা কবে কি হুজুরের চুলে লম্বা? কথা তো ঠিকই রে, তাহলে মাথা চুল ছাড়তে যান তাড়াতাড়ি, কারণ আমি শনিবার স্কুল আছে। না তোমার ক্লাস 12টা 20, তুমি রুটিন দেখছো টেবিলে ঘুরে, একটা ক্লাস আছে ক্লাস 10-এর খালি ক্লাসটা, কথা ওইটা উনিও সব জানি ভি যাং একে না বাইককে দিয়ে একে নাপি তোর দোকান গেল দেয়া ধং নাপি তো ওই খালি হাফ তুলি দিয়ে ওই পানি ছিটবে না সং নমনঙ্গস্বামী সরঙ্গস্বামী অন্যত ভগবান অন্যত, হে ভগবান তুই মোক রেজাক বাড়ি দিস, রেজাক বাড়ি দিস, রেজাক বাড়ি দিস, কাস্টমার বাড়ি দিস, যেরকম ঠিক না বেঠি মোক আয় বাবা রাখিস রে বা কাস্টমার তো দিবে রে বা, আল্লাহ কেন আদে তো কাস্টমার ভগবান দিবে আল্লাহ দিবে, মোট চুলগুলি ফেলে দে তো বা কান স্কুল সাপ। তোমার আগে তিনজন ভিতরে ঢুকছে কি সকালে একটা সাপ খুলতে ঢুকে গেছে, তোমার না থাকলে আমি তোমাকে দিয়ে পান, তোমার চাকরি করে দিয়ে তোমার পাওয়ার বেশি, তোমার যত রেট তোমারও অত রেট। কথা তো ঠিকই রে, দেখাম রে বাবা ঘরে ভিতরে ঢুকি দেখ বা তিনটে চাঙা ঢুকছে রে বাপ, এ গোড়া মার্কা চুল কান নাই মোর কান তো দেখা যায় আমার কানও ভিড় নাই রে বাবা, আইলে তিনটে মাথা কাটে 3 ঘন্টা লাগবে রে বা, আমি স্কুল কষ্ট হবে বা মোড়ে টাকা ফেলে দে তোকে। না স্যার তোমার চুল কাটতে আধা ঘন্টা, আমার চুল কাটতে মাত্র 10 মিনিট, ইমা খুঁড়ো লাগে না কাশিও লাগে না, তিনটে মাথা হাইয়ে 10 থেকে 9 মিনিট। কিরে কথা ভিড় কেমন কথা, এত তাড়াতাড়ি কাটতো চুল মানে স্যার জানান না আধুনিক যুগ, খালি মেশিন লাগে দেওয়ার সাথে খুঁড় কাশি লাগে না, থোড়েক্ষণ ঠিক না বেঠি ওই চিন্তা করো কেমন রে খুঁড় কাশি ছাড়া মাথা সারে রে। হ্যাঁ মানে এদি চুল টুল ফেলবা এদি ফেলে দিলে উপরে পাহাই আসে না এমন কাজ নেই, তারপর যে চ্যাঙাটা যাও আগত বসছে সিরিয়াল নম্বর 1 দখল করছে, তারপর গেলে বিঞ্চিত বসে আছে দেহাং চ্যাঙাটা এটি মোবাইল একটা নিচে কানও দেখা দিয়ে হেডফোন দিয়েছে কি এলা গান দিয়েছে খালি গুম গুমি শোনা যায়, নিজের সরু নিজে নড়ায় দেহাং যত সরু নড়ায় দেখ অত সরু প্যান ফাড়া গোড়া খান নাই আন্ডার প্যান দেখা যায় এখানে চিৎচির লাগা মানে হ্যাঁ বাবা এলে প্যান তো কাই দান করছে, তুই আলে মানুষ চেনে না আমুক চেনে না তো আমি পেসিডের মানুষ সবা আমরা মানুষ দান করি বাবা বাবা এলে প্যান কে তোর প্যান দেয় বাবা, তোমার জানে এলে প্যানের গুণ জানে বুঝবি আর মিনিট চাঁদ কিনি পাওয়া না যায় বাবা, আসে না বাবা এমন প্যান আসে না তোমার তুই আছে যখন আসে ওই প্যান্টটা একটা গুণ আছে বাবা ভালো করে শোনেন, আর দেখবেন ওই প্যান্টটা যদি এই পিনসে যদি গেঞ্জি কাটা উন্নে হয়েছে ওই প্যান্টটার গুণ আছে একটা নিচ পাহায় টানবে বারে এমন না আছে এই এমন না আছে মানে প্যান্টটার গুণকে নিচ পাহায় টানে মানে নিচত যা নিচত যা, ওই প্যান্ট পিনি যদি বাবা গেঞ্জি গাঁট না দেড়ে বা শিলিগুড়ির টান গোটায় দেখা যায় যোরেকন ঠিক না বিঠি। হ্যাঁ যোরেকন ঠিক না বিঠাই আবার কেন কথাটা বললাম, ওই ছেলেটা যদি কোরআন পড়া জানতো সোনারে তুমি কলেজে যেতে পারো বাবা কোনো বাধা নাই, তুমি ইউনিভার্সিটি পড়ো কোনো বাধা নাই, তুমি বিএ কলেজে পড়ো বাধা নাই, বিকম পড়ো বাধা নাই, বিএসসি পড়ো বাধা নাই, এমএ পড়ো বাধা নাই, হাই স্কুল পড়ো বাধা নাই, হায়ার সেকেন্ডারি পড়ো বাধা নাই, এমএ স্কুল পড়ো বাধা নাই, সোনা তোর ভিতরে ইসলাম থাকতে হবে জোরে কোন ঠিক না বিঠি। যুবক তুমি বুঝলি না আজাল আসি কখন তোমার পিছনে দাঁড়াইবে, আমি নিজের চোখে দেখছিলাম রে গত বছর আমার সামনে একটা ছেলে এই গৌরীপুরে আর্মি ক্যাম্পের সামনে থেতলা হয়ে গেল, ওদিন আমার সবার বিলেসি পড়া ছিল রে সোনা, খবর পাইলাম ছেলেটা বলে ওই আমার বেটির বাড়ি কালাঞ্চি পাড়া, ওই ছেলেটা কি জানে আজকে আমি এই জায়গা থেতলা হয়ে যাব, সোনারে বুঝলি না কখন আসি আদরাই তোর মাথা পিছিয়ে নিয়ে যাবে রে,
মানিক সোনা মনে রাখি তুমি জানলি না মার সার্টিফিকেট রাজায় লাগে আনবে না আমার সার্টিফিকেট আগে আনবে আমার ভাইয়ের লাশ সার্টিফিকেট আজায় লাগে নিয়ে আসবে না আমার বাবার সার্টিফিকেট লাশ নিয়ে আসবে রে সোনা আমার নজরে দেখলাম বাবার বয়স 90 বছর বাপ দাঁড়ে আর থাকতে পারে না রে সেই কাপুর পেটে জানা জানে বাপ দাঁড়ে কান্দে রে আমি নিজে জানা জল দিলাম আমাকে বলে হুজুর আমার মানি রাতে ঘুমাইছে গো ভালো কথা বলি সকাল বেলা আমার মানিকে দামি জানা ধরে হুজুর আমি সহ্য করতে পারি না আমি সহ্য করতে পারি না আমি বললাম আল্লাহ বাবা দাঁড়াইতে পারে না বুড়ে মানুষ আল্লাহ প্রথম বড় বেটা রাতে খেয়ে দিয়ে ঘুমাইছে সকালবেলা গোসল দেয় রে বাবা ঘুম মিনিটে মিনিটে বিহুষে পড়ে যায় রে বাবা বালি রে তুই বুঝলি রে তুই বুঝিস না কখন নাজরাই আসবে তোর এই হাই রোডে কখন পিছনে সার্টিফিকেট নিয়ে লাশ দাঁড়াইবে তোমার লাশ সার্টিফিকেটটা নিয়ে দাঁড়াইবে ওই সময় তুই মাবুদ মৌলার নামটা মুখে ন সময় পাব না এ মানে বুঝিস না কেরে মানে মা বোনেরা শুনে রাখো মা আম্মারা শুনে রাখো আল্লাহ রসুলের স্ত্রী ছিল মা প্রথম বিবি ছিল মা গো তুমিও নারী জাতি মা নবীর প্রথম স্ত্রী ছিল মা নারী জাতি মা নবীজির প্রথম স্ত্রী ছিল হজরতে খাদিজাতুল কুবরা মা নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হজরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান মা নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা মা গো নবীজির পঞ্চম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা মা নবীজির ছয় নম্বর বিবি ছিল মা হযরত উম্মা সালমা মা নবীজির আট নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা নবীজির নয় নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা নবীজির দশ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া নবীজির এগারো নম্বর বিবি ছিল হযরতে মারিয়া ও মা বোনেরা নবীজির একুত্তে গিয়ে এগারো জন বিবি জীবনে অতিবাহিত হয়ে যায় কোন বিবির দ্বারাই আমার নবীর জীবনে কষ্ট পায় নাই জোরে কোন কন্ত বাবা বর্তমান যুগের নারীরা বর্তমান যুগের নারীর দ্বারা স্বামী কষ্ট পায় না না পায় যেরকম পায় না না পায় কেন পায় ওই নারীটার ভিতরে এলিমের অভাব ও মা বোনেরা শুনে রাখে আল্লাহ রসুল বলল ওয়া তাদ মালাহা তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে মা তুমি স্বামীর দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিবা রসুল বলল তোমার স্বামী যদি তোমার দিকে তাকাইয়া একবার মুস্কি হাসি খুশি হয়ে যায় আমার রসুল বলল ওই নারীতে হবে জান্নাতি যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে নারী হাসে হাসা মারাসিস বাড়ি গেলে খালি মাগুর মাছের মতো গুদগুদায় যেরকম ঠিক না ঠিক মা বলে না আমার আব্বারা শুনে রাখেন আমার মা বলে না আব্বারা কেউ যাবেন না শোনার চানারা আব্বারা ভালো নারীরা সবসময় ভালো ছেলে খোঁজে আর ভালো ছেলে সবসময় ভালো মেয়ে খোঁজে যেরকম ঠিক না মেয়ে ঠিক পৃথিবীর একজন নারীকে তার বান্ধবীরা চিঠি করলো বনরে যে লেখা কি তোমার স্বামী এত বলে আল্লাহ রূপ দিয়েছে আমরা শুনি তোর স্বামীকে আমাকে দেখতে পারবো না যে লেখা বলছে দেখো আমার স্বামীর নাম ইউসুফ আলাহ সাল্লাম আমার স্বামীকে দেখতে হলে তোমরা অপরেন্টে দেখতে পারবেন না আমার স্বামী অপর মেয়ের সাথে দেখা করা রাজি হয় না তাহলে দেখবো কেমন করি বোন আমার বাড়িতে তোমার কাজকাম করতে হবে কাজের ব্যস্ত থাকতে হবে তাহলে আমার স্বামী ভাববে এনাদের বাড়ি এলে কাম করা মানুষ এই নিয়েতে যাবেন তাহলে আমার স্বামীকে দেখতে পারবে সমস্ত নারীরা রূপ দেখার জন্যে ইউসুফ আলাহ সাল্লামের রূপ দেখার জন্যে সব বান্ধবীরা জেলেখা চলে গেলেন ওই দিন জেলেখা খাওয়ার বিয়ের বাসি বিয়ের
সবজির আইটেম করলেন, কাকু লাগে দিলেন আঞ্জা কাটতে, কাকু লাগে দিলেন আলু কাটতে, কাকু লাগে দিলেন পিঁয়াজ কাটতে, কাকু লাগে দিলেন রসুন চালাইতে, লাগছে কামে ব্যস্ত হাতিয়ে নিয়ে যে লেখা ইশারা করলেন আমি এই রুম থেকে ওই রুমে নিয়ে যাবো আগ্নে দিয়ে, কিন্তু তাকে থাকবেন না, একবারে দেখবেন যা আমার স্বামী কিন্তু লজ্জা শরম বেশি। আল্লাহ ওই বান্ধবীরা একবার ইসিব নবীকে জেলেখা যখন এই রুম থেকে আগ্নে দিয়ে আলগা রুমে দেখি যায়, তার বান্ধবীরা পিএস কাটতে ওই ইসুব নবীর রূপ দেখতে পিএস কাটতে পিএস কাটি দেয়া নগুলের মাথা পড়ি গেছে তা হুশ পায় না যতক্ষণ সোহান আল্লাহ। জেলেখা আসি বলছি বান্ধবী দেখছেন? বললেন হ্যাঁ। ওইটা মানুষ নিয়ে খায়? জেলেখা কইছে তোমার হাতের রক্ত কে? ও কো দেহে নগুলের মাথা নাই যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ।